নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সুন্দরবন ওয়াইল্ড লাইফের নতুন একটা ভিডিওয় স্বাগত। আজকে আমরা নদীতে যাবো, খয়রা জাল নিয়ে যাচ্ছি আর ইলিশ জাল নিয়েছি। বৃষ্টি পড়ছে বাইরে, পূর্ণিমার গন তাই না? পূর্ণিমার গন যদি মাছ পড়ে তাহলে তো ভালোই হবে। আর আছি আমি, দাদা যাবো, আমি যাবো, আর বাবা আর জ্যাঠা আসছে, মানে ওরা আসবে, চারজন মিলেই যাবো আজকে। এখন বেরিয়ে এখন এই ভাটার সময় বেরোবো, আর এখান থেকে যাব হচ্ছে তোমার সেই হেরোভাঙা নদীর ওখানে। তারপরে গিয়ে ওখানে জাল ফেলবো, জাল ফেলে সকালের জোয়ারে জাল তুলবো, আবার বিকালে সন্ধ্যার জোয়ারে আবার জাল ফেলে আবার এরম টাইমে আবার ফিরে আসবো আমরা কালকে। তো এবার সকালেও আসতে পারি যদি মাছ হয়, তো সকালে ফিরে সকালে ফিরে আসবো না হলে বিকালে। হ্যাঁ, আর এখন অপেক্ষা করবো, জ্যাঠা আর বাবা আসবে, তারপরে তো যাবো। তো এখন বসে থাকি। তো অনেকক্ষণ বসার পর জ্যাঠা আর বাবা চলে এসছে, এবার বেরিয়ে পড়বো আমরা। জ্যাঠা ওই মাত্র আছে অন্ধকারে, ওই যে আর বাবা সামনে আছে, এবার বেরিয়ে পড়ছি। রাত্রে জাল মারবো, তারপর দেখা হচ্ছে। তো এখন রাত 1টা বাজে, জালে ফুটো বুঝে দিলাম প্রথমে ইলিশ জালটা বাজছে। জেঠু সে খয়রা মাছ মারা এসে জালে ইট বাঁধে নেই, তাই ইটের দড়ি কাটছে। আর সে এখন ভাটা সেই জোয়ারে গিয়ে জাল ফেলবো, এখন একটু ঘুমিয়ে নেবো। আর বাবা এদিক শুয়ে পড়েছে, দাদাও এদিক এদিক চিথে পড়েছে। আর কি বলবো, ঢেউতে আর আসবি, ঢেউ কিরাম ঢেউ এখানে বিশাল ঢেউ, জমবে ঢেউ, নৌকো নাচাচ্ছে তো কি করবে। ঠিক আছে, এখন ভাটা জোয়ার হোক, জোয়ারে খয়রা মাছ জাল ফেলবো সেই ভোর রাত্রি জোয়ার। এখন শুয়ে পড়বো সবাই, সকালে দেখা হচ্ছে খয়রা মাছ জাল ফেলার সময়। সে প্রথম চলে গেছে, চলে আসছি, এবার টানা হবে জালটা। এই গিয়েছিলাম ওই মাথায়, ওই মাথা থেকে মাথায় আসলাম, এই রাত্রে ফেলেছিলাম একদম, দেখি কি মাছ ওঠে। সকালবেলা সুন্দর লাগছে, হ্যাঁ হেভি লাগছে সকালবেলা, ভোরবেলা নদীর মধ্যে তো আরো অন্যরকম লাগছে। আরো প্রথম জল তোলা কমপ্লিট, কোনো মাছ বাজি নেই, একটা মাছই বেঁধেছে, কোনো মাছ বাজি নেই বলা ভুল বেঁধেছে। তারপরের জালের কাছে যাই, তারপরে দেখি ওখানে কী মাছ বাঁধলো। তো এই জালটা টানছিলাম, তার মধ্যে এই গাগা উঠলো একটা, ওই নিচে আরেকটা। ও বাহ, ওই জালটা কিছু হয়নি, যাই হোক এটা কিছু হয়েছে, এই হোক কিছু একটা হয়েছে। দুটো মাছ, দুটো গাগড়া, এটা আমাদের আছে। আর আগে একটা, আগে একটা ভোলা তুলেছি, আগে একটা ভোলা তুলেছি, এই যে ভোলা, একটা ভোলা তুলেছি। আবার ডাকছে মাছ, কক 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 করে ডাকে। কি কাকড়া যেত, এগুলো বলে সোনাকাটা, সোনাকাটা ভালো সাইজ কিন্তু, হ্যাঁ ভালো সাইজ। ওই জালটা মাছ ধরার কথা ছিল কিন্তু ওটা বাদ দিনি, এটা এটা যে সেরা জাল এটাই মাছ হয়েছে। হ্যাঁ দুটো একদম পুরো সাইজের, ও জ্যান্ত পুরো, তাই না? পুরো জ্যান্ত কাঁকড়া এটা, ওটাও মনে জ্যান্ত, তাই না? পুরো জ্যান্ত, পুরো গাপসি যাচ্ছে।
একদম সেই সাইজ। এটা মরে গেছে মনে হয়। এটা পশ্চিম আজ থাকতো বাবা, এদিক তাড়ায় নিয়ে আসছে। এবার আমরা এদিক দিয়ে তাড়াতে বোঝায় জালে পড়বে, বুঝলি তো? লাফাস না তো, ওগুলো দুটো একদম সেই সেই সাইজের হয়েছে। আরো একটুখানি জাল বাকি আছে তোল্লার, দেখি কি মাছ পড়ে। এখানে কি একটা হবে? মাছ দরকার, এখানে হয়েছে মানে ওখানে হতে পারে। ওই যে এর উপরে না কাদা, ওটা কি? ওটা ওই যে মাছ না মনে হচ্ছে তো, গুড়জালি মাছটা এই উপরে মনে হচ্ছে একদম শুকনো ডাঙার পরে একটা বাদ দেওয়া আছে। ও মনে হচ্ছে সব প্রথম সিজনের মাছ, বুঝলি? ও হচ্ছে সেই যখন পাতিছি তখন মনে হচ্ছে এর মাছও না হতে পারে, কারণ কাঠ ফাটের টুকরো যাবে। তোর কি চোখ খারাপ নাকি? কি মাছ? ছেলে মাছ যেটু তো বলে, যেটু তো তাই বলছে। আর দেখি কি মাছ, তাই দুটো আছে মনে হচ্ছে, এটু এই একটা নাকি এর ইট এর মানে ওই একটাই মাছ। ও যাবে না তো বাবা, মানে ছেঁড়া জালেই মাছ হলো আর বড় জালটাই মাছ হলো না। আর সে খয়রামরা জালের শোল চলে এসছে ধারে, আর বাবা ওই মাথায় আছে। ছেলের বাচ্চা হয়েছে রে, একটা ছেলের বাচ্চা দুটো কাঁকড়া। এই লাফালাফি করিস না, কাঁকড়া খুব লাফ হচ্ছে। এরা কিন্তু এই জালটা সেরকম আশা করে ফেলেনি, ওরা কিন্তু ওই জালটা ভালোভাবে ফেলল যে ওটা মাছ বাঁধবে। বোট ফোট যায় ভালো, বোট ফোট গেলে তো তখন মুশকিল বাঁধে। তাড়াতাড়ি নিয়ে জাল জাল আসি যাচ্ছে। এই যে আমাদের মাছ, সে প্রথম দিকে বেঁধেছে বলো। যে জালটা কোসা বসো, ভালো আছে বাবা? মাছ ওই খয়রাস ছোল চলে এসছে। খয়রাস ছোল চলে এসেছে না? হ্যাঁ, রোদ্দুরটা কিন্তু হেভি লাগছে সকালবেলা তো। হ্যাঁ, সকালবেলা রোদ্দুরটা হেভি লাগছে। ছেলে মাছ কয়ে ট্রেন নিয়ে আসছে, একটু বাজে টানবো। এই জালে দুটো কাঁকড়া আর একটা ছেলে মাছ, মানে একটা ভোলা মাছের বাচ্চা বেঁধেছে। এটা বলবো কেন, একটা ভোলা মাছ বেঁধেছে, ছোট ভোলাটা বাচ্চা। তো এই হচ্ছে মাছ সব, আর ওই খয়রা জাল টেনে নিয়ে আসছে, একটু বাইরে তুলবো, তারপর দেখাচ্ছি। খয়রা মাছের ছোল তুলে নেবো, তুলে এসছি। চিতল বাদ মালবাদ
কি কে হয়তো মাছ লাফা চাপি করছে এই তো খাইলাম মাছ নাকি টানুক ওই তো মাছ আছে মাছ আছে কিছু খয়রা হয়েছে আর আজ একটু টানুক তারপর একটু টানুক কি হয় না কেন এই ট্যাংরা মাছটা খুব জ্বালাচ্ছে সবাই রে বুঝলি তো খুব জ্বালাচ্ছে টাকা একটু বড় না রে বসাই যে ওই জন্য সবাই রে মারতেছে ও শক্তি দেখাচ্ছে বুঝলি তো এই তো উঠছে উঠছে খাইরা উঠছে চলে যাচ্ছে বাই চলে যাচ্ছে উঠেছে চলা আছে এখনো পাশে মাছ কিন্তু এখন দেখা পেলাম না এই যে এই যে হাত চলে গেল ওইটাও হ্যাঁ ছাড়ি ছাড়ি যাচ্ছে মাছ সব না না বেঁধে পাইনি তাই না টুকটাক পড়েছে এবার ভালোই সে কাকার কি ধরা বলে না সেই ধরা দিছে না সে তো এখনো ধরে বসে রয়েছে জালের খুঁটো রাত্রিবেলা পাশে মাছ লেগেছিল ঝুলে আছে তেমন দেখা যাচ্ছে না এখানে আছে কতগুলো ও এখানে উঠেছে এরকম উঠবে টানে টানে নাকি এখন যেটা আরেকটু টানে তোলো যেটা পড়ে যাবে না হলে এরকম উঠবে বল একদম তাহলেই তো মনটা একটু ভালো লাগে
বাঁধেছে, খুব বেশি বাঁধেনি। জলের ভিতর কত সুন্দর নড়ছে মাছ। জাল ছেড়ে না, মরা শুধু জাল না। আসছে আসছে খয়রা, আসছে শুধু খয়রা, পাশে মাছে খোঁজ নেই। অন্য কোনো মাছই নেই। টুকটাক পড়েছে ভালোই। এখানে জলের মধ্যে খেলা করছে জালে বাঁধা অবস্থা, পুরো জ্যান্ত জ্যান্ত, পুরো জ্যান্ত জ্যান্ত মাছ। হ্যাঁ অনেকগুলো এখন, অনেকগুলো উঠেছে, আবার আসছি না, আবার এসছে দুটো। একটা মুন্ডু কাকায় খেয়ে গেছে, কি মাছ মরে গেছে, শক্ত হয়ে গেছে। পাশে একটাও নেই রে, পাশে মাছ নেই। যাওয়ার পথে যে জালটা পেতেছিলাম সেই জালটায় ভালোই মাছ পেতেছে, খয়রা মাছ, যেরকম পার্শ্ব মাছ পেতেছে, খয়রা মাছ পেতেছে, সব রকম মিলিয়ে মিশিয়ে পেতেছে। প্রথমেই মনে হয় এই সাইডটা মারলে মাছ হতো, হ্যাঁ কি চলে গেল, কি মাছ চলে গেল, কোন দিক কি আমি জালে একদম পুরো সাদা সাদা, ভালোই হয়েছে। এবার পাশে মাঝে ভালোই উঠছে, হ্যাঁ ভালোই মাছ উঠছে মোটামুটি। ও এরকম পড়বে আর কিছুক্ষণ, মজা মজা, তোর তো বাড়ি চলে যাচ্ছিলাম যাওয়ার পথে, তাই তো হচ্ছিস বাড়ি চলে যাচ্ছিলাম যাওয়ার পথে কি মনে হলো যে না একটা খাপ দিয়ে যাই। ওটা কি মাছ, মোটামুটি পাঁচশো মাস ভালোই পেতেছে। ও গুরজালি বাচ্চা আবার একটা, আবার ওই সাইডে মারবে নাকি, তারপরে যদি সময় থাকে
আমরা তো জাল থেকে পাতবো না, বাড়ি চলে যাচ্ছিলাম। তা কি মনে হলো এক খাপ দি, এখনো জুলাই নগর উঠবে না নাকি? তাহলে আসটিপ দেওয়া ছাড়াই নিয়ে দিবে তো মাছ। চিংড়ি দেখো উড়ো একদম মজা নাকি গুলচালিও বাঁধিছে পাশে, মানে এতক্ষণ আমরা দুই খাপ ওইনে মারলি ও এটা খড়কুন্ড মাছ গুলো এখনো চলবে নাকি? আবার আবার একটা মারবে বলছে, মাছগুলো ছাড়িয়ে নেবে তারপরে দেখাচ্ছি। সবাই মিলে হাতে হাতে মাছগুলো ছাড়িয়ে নি, তারপরে দেখাচ্ছি কতটা মাছ হলো। চিংড়ি মাছ হয়েছে বিরাট বড় চিংড়ি মাছ হরিণা চিংড়ি দেখি আরেকটা দেবো, জাল ফেলবো, দেখি তারপরে কি মাছ। আবার আমার জাল টানা শুরু করে দিচ্ছে, মাঝি ভাই মাসেরাম পড়িনি মাঝি ভাই। আমরা উঠে যাচ্ছি আর ওরা যাচ্ছে, আমরা এবার ঘাটে চলে যাচ্ছি আর আরো এক পাড়ি যাচ্ছি খয়ের মাছ মারতে। যার ঢেউ হচ্ছে বোট লাফিয়ে লাফিয়ে উঠছে ওদের। ওই ওই জলা ঢুকে গেছে, এইটা জলা একটু জলা ঢুকে গেছে একটু। এই সব জন্য ছবিটা নিয়ে নে, এই যে সব মাছ আগে বড় করে তুলে নে, এই যে সব মাছ জানিস মাছ হয়নি তো আমরা ঘাটে চলে এসেছি, তো আজকের ভিডিওটা এই অব্দি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।